নমস্কার বন্ধুরা, অনুরূপা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখতেই পাচ্ছেন সকালবেলা উঠে রান্নাঘরেতে চলে এসেছি, আর এই যে রয়েছে গুগলি। গতকাল রাত্রে একজন মহিলা দিয়ে গিয়েছে, বাড়িতে বিক্রি করতে এসেছিল, তো আমি কিনে রেখেছি, আর সেটাই আজকে ছাড়াতে বসে পড়েছি। যেহেতু সকালবেলা রান্না করতে হয়, তোমার দাদাভাই খেয়ে স্কুলে যাবে, তো এটা না রেডি থাকলে তো রান্না হবে না, তো এটাই দেখাচ্ছি। কিছু রেখে দিয়েছি, প্রায় এক বালতির মতো ছিল, আর কিছু ছাড়াতে বসেছি। এই যে সূঁচ নিয়ে এটা ছাড়াতে হয়, তো বেশ বড় বড় সাইজেরই ছিল, কোনো অসুবিধা হয় না। আর মানে অন্যান্য সময়ে এখানে বসতেই পারা যাবে না, এত পরিমাণ মশা। তো এখন বেশ পাখা একটা ছেড়ে দিয়েছি, আর ছেলেমেয়েরা ওদিকে ঘুমিয়ে রয়েছে, আর তোমার দাদাভাইয়ের রয়েছে, শুয়ে রয়েছে, তো আমি সকালবেলা এই কাজটাকে করে নিচ্ছি। অপরদিকে এগুলো মানে ছাড়ানো হয়ে গেছে গুগলি। এবারে অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে এটা মেখে এর ভেতরে থাকা পিচ্ছিল পদার্থটা বের করে নেবো, তাহলে ভালোভাবে ধোয়া হবে। এরকম বারবার হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে এটাকে বের করতে হয়। আমার ছেলেমেয়েরা তো খেতে খুব ভীষণ ভালোবাসে, মানে ভাজা থেকে শুরু করে তরকারি, তেল ঝাল সবেতেই খুব পছন্দের। অপরদিকে মানে রাতের খাওয়া বাসনগুলো কিছু ছিল, তো ওটা গুগলিটা ধুয়ে রেখে দেওয়ার পর আমি বাসনটাও ভালোভাবে সাবান দিয়ে মেজে এবারে ধুয়ে নেবো, তাহলে বেসিনটাও পরিষ্কার হয়ে যাবে। মানে রাত্রিতে আমি এক ফোঁটাও বাসন ধুই না, যা কিছু খাওয়ার দাওয়ার এঁঠো বাসন আমি বেসিনেই রেখে দিয়ে চলে যাই, তো সকালবেলা আমি সময় করে ধুয়ে নিই। আসলে আমার তো একটা দুটো বাসনে কাজ চলে না, আমার যতগুলো ঝুড়িতে বাসন রয়েছে সব বাসনই আমার দরকার। তো এই যে দেখো পরিষ্কার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বেসিনটাও আমি সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, মানে নোংরা দেখতে তো আমার একদমই পছন্দ নয়। অপরদিকে দেখো রান্নাঘরে উনুনে চলে এসেছে, যে ছাইটা তুলে নিচ্ছি, দুদিন হয়ে গেল প্রায়, নিচ থেকে ছাইটা তোলা হয় না, ওপরের ছাই তুলে নেই, তো মাথাতেই আমি গামছা ঢেকে নিয়েছি, এত ছাইয়ের গুঁড়ো মানে চোখে মুখে তো ঢুকছে। তো এইটা তুলে নেওয়ার পরে আমি এবারে একটু জল দিয়ে এটাকে নাতা দিয়ে দিচ্ছি। আসলে অনেকে তো গোবর দিয়ে নাতা দেয়, কিন্তু আমার এই উনুনটাতে এমনি নর্মাল জল দিয়ে নাতা দিয়ে দিই, আর একটু আদ্রু কোথাও উঠে গেলে একটু মাটি দিয়ে প্রলেপ দিয়ে দিলেই ব্যাস হয়ে যায়। এক পাখা উনুন, চঙের উনুন। তো এই যে প্রত্যেক দিন নোংরা হয়ে থাকে রান্নার পর, তো আজ পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে মানে কী বলবো, আজকে তাড়াতাড়ি যে রান্না বসাবো, তোমার দাদা ভাই খেয়ে স্কুলে যাবে, তো উনুনটা রেডি না থাকলে তো ভাতটা বসাতে পারবো না। দিনের বেলাটা আমি উনুনে রান্না করি, রাত্রিতে গ্যাসে করে নিই। তো চলো, অপরদিকে প্রায় তিন দিন হলো আমার ছেলের স্কুল বন্ধ, আর এখন প্রচুর চোখেতে ভাইরাস হয়েছে, আমার ছেলের চোখে হয়েছে, ছেলে থেকে আমার মেয়ে, আর মেয়ে থেকে আর সকালবেলা তোমার দাদাভাই উঠে বলছে আমার চোখটাও ব্যথা করছে, লাল হয়ে আছে। এই দেখো ছেলে মানে ঘুম থেকে উঠেছে যে দুটো চোখ চাইতেই পারছে না, তো দুদিন আগে থেকেই ওষুধ খাওয়ানো হচ্ছে, আর এই ভাইরাস এত পরিমাণে বেড়েছে, তোমার দাদাভাইয়ের স্কুল বলুন, আমার ছেলের স্কুল বলুন, প্রত্যেকটা বাচ্চার হচ্ছে, আবার সেই বাচ্চা থেকে প্রত্যেক ফ্যামিলি। তো মেয়েরটা কম হয়েছে, ছেলের বেশি হয়েছে, যে চোখগুলো মানে রসেতে চিটিয়ে গেছিলো, তাই তোমার দাদাভাই গরম জল দিয়ে আর তুলো দিয়ে ওর চোখটা পরিষ্কার করে দিচ্ছে। অপরদিকে মেয়ে দেরি করে ঘুম থেকে উঠেছে, তো বিছানাতে হিসি করে দিয়েছে, আমি এবার বেডশিট কাঁথা এগুলো ধুইব, তো সেই জন্য বিছানা পরিষ্কার করতে চলে এসেছি। আর এদিকে তোমার দাদাভাই তার স্কুলের হেড স্যারকে ফোন করে বলছে যে এরকম অবস্থায় কি স্কুলে যাওয়া উচিত, তখন স্যার বারণ করেছে না তাহলে আসতে হবে না। তো আজকে তাহলে রান্নাটা দেরি করেই হবে, মানে তোমার দাদাভাইয়েরও সংক্রমণ হয়ে গেল, এবার রয়েছে আমি, মানে একই ফ্যামিলিতে ঢুকলে প্রত্যেকেরই হবে। কিছু কালকেই গতকালই মনে হয় স্কুল থেকে ফেরার পথে ঔষধ দোকান থেকে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছি যাতে এটা রোধ করা যায়, কিন্তু কিছুতেই কিছু হলো না, মানে একটি বাড়িতে ঢুকলে সবাইয়েরই হবে। তো ছেলের বেশি হয়েছে, ও খুব কষ্ট পাচ্ছে, মানে ও থেকে মানে চোখের ওই প্রবলেমের থেকে গায়ে জ্বর আসা, জ্বর 99/100 এর বেশি নয়, তো তার জন্য গা হাতের যন্ত্রণা ক্যালফল ওষুধ দিয়েছে। তো মেয়ের অনেকটাই কম, মানে তিন চার দিন থাকবে। আমাদের পাড়াতে আরও আশেপাশের ঘরেতে সব বাচ্চাদের এরকম হয়েছে, এই সিজনটাতে এরকম মোটামুটি হচ্ছে। তো আমি এই যে কাঁথাগুলো নিয়ে চলে এসেছি বাইরে, খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে, ধুয়ে ওপরে ছাদে তো রোদ দিয়ে আসবো, তার সঙ্গে বেডশিট টেডশিটগুলোও ধুয়ে নেব। তো মেয়ে যে ব্রাশ হাতে নিয়ে পায়চারি করছে,
দিকে দেখতে দেখতে ঘরের ভেতর থেকে মুছে বাইরে চলে এসেছে, বাইরে উঠোনিটাও মুছে নিচ্ছে। এই মপটা মানে তোমার দাদাভাই বেশিরভাগ টাইম ঘরটা মোছে, তো আজকে তোমার দাদাভাই যেহেতু চোখের প্রবলেম হচ্ছে, তাহলে তুমি রেস্ট নাও, আমি মুছে দিচ্ছি। যেহেতু দেরি করে রান্না হবে, তাই এই উঠানিটাও মুছে দিচ্ছি। বেশি জল পড়ে সব নোংরা হয়ে পড়েছে, আর আমার ছেলে মেয়েরা তো সবসময় জুতো পরেই উঠে পড়ে। এদিকে দেখো বাইরে যে স্ল্যাপের টাইলসের এটা এটা তো রেগুলার মোছা হয় না, তাই এটাও আমি আজকে মুছে নিচ্ছি। তো এই যে দেখো একটা পান পাতার গাছ রয়েছে, এটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এখন এই পান পাতার গাছটা এত পরিমাণে শিকড়টা ওই দেওয়ালের সঙ্গেই একদম শক্তভাবে আঁকড়ে ওপরে উঠছে। তো এবার উপরে রুমের মধ্যেও দেখো টাইলসগুলো, টেরাকোটা স্টাইলের যে টাইলসগুলো, ওগুলোও আমি ভালোভাবে মুছে দিচ্ছি। আর ঘরের মধ্যে এত পরিমাণ মাকড়সার ফাঁদ, মানে দিন দিন পরিষ্কার করলেও পরিষ্কার হবে না। অপরদিকে দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, করে নিয়েছে ঝিঙ্গে আলু দিয়ে পোস্ত, আর রয়েছে ভেন্ডিগুলো সেদ্ধ করে রেখেছি। তো এগুলো সর্ষের তেল আর লবণ দিয়ে মাখিয়ে নেবো। আর এদিকে গুগলির একটু তেল ঝালের মতো করেছি, খুব রিচ রান্না কিন্তু করি না। আর রয়েছে দেখো গাছের আম, শেষ আম, আম্রপালি আম, তো শক্ত রয়েছে, জানি না ছেলে খাবে কি খাবে না। আর এই যে হাঁড়িতে ভাত, চলো সবাইয়ের জন্য খাবার বেড়ে নিই। তো ছেলে মেয়ে তোমার দাদা ভাই তিনজনকে খাবার দিয়ে দিয়েছি, ওরা টিভি দেখতে দেখতে খাচ্ছে। এ দেখো ভেতরে টিভিতে কার্টুন এখনও চলছে, এখন বাজে 1:15। তো আমি এদের দিকে খাবার দিয়ে দিচ্ছি, আর এবার আমি স্নান করতে যাব। তো স্নান করে চলে এসেছি, পোশাক আশাক ছাদে মিলে দিয়েছি, আমি নিজে এবারে খেতে বসে পড়েছি। ওদিকে ছেলে মেয়েদেরকে নিয়ে তোমার দাদা ভাই শুয়ে পড়েছে, তো আমি ধীরে সুস্থে খাচ্ছি, এবার খেয়ে চুলটা শুকনো করে নেব। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আমার নতুন বন্ধু হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।